নমস্কার আমার নাম সন্দীপ সেন এটা ইলেকট্রিক ভেহিকলস বাংলা আস্তে আস্তে অ্যাওয়ারনেস বাড়ছে সবাই জানতে পারছে ইলেকট্রিক ভেহিকলস নিয়ে আর এই চান্সের লাভ উঠিয়ে ফ্রডস্টারসরাও ওদের নিজের কাজকর্ম শুরু করে দিয়েছে আজকে এই ভিডিওতে আপনাদেরকে কয়েকটা শকিং ডিটেলস আমি বলবো আর লাইভ দেখাবো কিভাবে মানুষকে ঠগা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসের মার্কেটের মধ্যে সব থেকে আগে আপনাদেরকে এরকম একটা ফ্রড দেখাচ্ছি যেটা ডিটেক্ট করা খুব একটা মুশকিল হবে না ই পেস্ট ই বাইক বলে আমি খুঁজছি ফার্স্ট অপশনটা আমি খুললাম এগুলো দেখেন ডিটেলস ফর্টি এইট ভোল্ট আপনাকে ব্যাটারি দিচ্ছে মোটর আপনাকে ওয়ান থাউজেন্ড ওয়াটের মোটর দিয়ে দিচ্ছে হুম আপনার কাছে ওয়ান থাউজেন্ড ওয়াটের মোটর সাইকেলে দিয়ে দিচ্ছে যেটা কোনো সময় হয় না এখানে দেখেন ওদের অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে এগুলো জিনিস কিভাবে। হয় আর খালি এগুলো ওয়েবসাইটই না আমাদের ইলেকট্রিক ভেহিকেলসের টিম এটা নিয়ে যখন রিসার্চ করছিল তখন না আমরা এগুলো ওয়েবসাইট দেখেন আচ্ছা এই সাইকেলটা দেখেন এই সাইকেলটা আপনাকে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটি নাইনে দিচ্ছে খেলনা সাইকেলও হয়তো আপনি পাবেন না আচ্ছা এই ওয়েবসাইটটা দেখেন এটা আমরা রিপোর্ট করার পর এই ওয়েবসাইটটা এখন আনএভেলেবল এগুলো এইগুলো সাইকেলের দাম থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু থাউজেন্ডের মধ্যে আপনি এইগুলো সাইকেল পেয়ে যাচ্ছেন তো এই যে আপনাদেরকে দেখালাম এগুলো দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে এটা ফেক কারণ এটা খুব অবভিয়াস নেক্সট দুটা খবর আপনাদেরকে যেটা দিব। সেটাতে আপনারা শকড হয়ে যাবেন এই আপনাদের স্ক্রিনে এবার আমি দেখাচ্ছি সিম্পল এনার্জির সিইও সুহাস রাজকুমার উনি এটা টুইট করেছেন দেখেন এই ওয়েবসাইটটা উনি ফটো তুলে দেখাচ্ছেন ওনার টুইটারে আর বলছেন যে এটা একটা ফেক ওয়েবসাইট এটা যেটা দেখছেন এটা হচ্ছে সিম্পল এনার্জির অরিজিনাল ওয়েবসাইট এবার উনি যে কমপ্লেন করেছিলেন সেই ওয়েবসাইটটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এনার্জি স্পেলিং হচ্ছে ইএন এ আর জি ওয়াই এখানে উনি কমপ্লেন করার পর এই ওয়েবসাইটটা বন্ধ করা হয়েছে কিন্তু মিনওয়াইল অনেক কাস্টমাররা এই ফেক ওয়েবসাইট থেকেও বুকিং করে নিয়েছে এবার সব থেকে শকিং নিউজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এথার এনার্জি যে প্রবলেমটা ফেস করছে সেটা হচ্ছে সবথেকে বড়ো প্রবলেম এই দেখেন এই অ্যাডভার্টাইজমেন্টটা ওদেরকে পেপারে দিতে হয়েছে একটা ফেক ওয়েবসাইট সার্কুলেশনে চলছে যেটা কাস্টমারদেরকে ডিউপ করছে বুক বানিয়ে কাস্টমারদের থেকে প্রি বুকিংয়ের নামে ভেহিক্যাল বুকিংয়ের নামে টাকা নিচ্ছে আর ডিলারশিপের নামেও টাকা নিচ্ছে এটা হচ্ছে এথার এনার্জির অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের যদি ভেহিকেল বুক করতে হয় আপনারা এখান থেকে করবেন এবার আপনাদেরকে আমি ফেক ওয়েবসাইটটা দেখাচ্ছি এই যে ওয়েবসাইটটা আপনারা দেখছেন আপনারা কি ভাবতে পারেন যে এটা একটা ফেক ওয়েবসাইট দেখেন কীভাবে প্রফেশনালি ওয়েবসাইটটাকে বানানো হয়েছে এখানে আপনাদের কাছ থেকে বুকিং ডিটেলস নিচ্ছে আপনি যদি চান বুক করতে পারেন আপনার স্কুটার প্রাইসটা দেখেন আপনার সব ডিটেলস আপনি এখানে দিবেন আপনি প্রাইস দিয়ে বুক করবেন আর তারপর নিডলেস টু সে আপনার টাকা আপনি আর ফেরত পাচ্ছেন না দেখেন এই ওয়েবসাইটটা দেখে কে বলতে পারবে যে এটা অরিজিনাল ওয়েবসাইট না তার থেকে গম্ভীর কথা হচ্ছে বিকম এ ডিলার অ্যাপ্লাই নাও কুইকলি কুইকলি এরকম শব্দ আপনি কোনো সময় একটা প্রফেশনাল অফিসিয়াল ওয়েবসাইটে আপনি কোনো সময় পাবেন না এখানে এবার আমি অ্যাপ্লাই নাও ক্লিক করলাম বিকম আর ডিলার এখানে আপনি আপনার ডিটেলস দেবেন তারপর আপনি যখন সাবমিট করবেন তখন তারাই আপনাকে কনট্যাক্ট করবে কারণ ডিলারশিপে তো অনেক লাখ লাখ টাকার কথা ইনভলভ থাকে তাই ওরা আপনার সঙ্গে কথা বলে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস আপনি আপনার থেকে কতখানি টাকা বের করতে পারবে সেই হিসাবে তারা আপনাকে বুর্বক বানানোর কাজকর্ম স্টার্ট করবে কিন্তু কথাটা এখানেই শেষ হচ্ছে না এথার এই ওয়েবসাইটটাকে রিপোর্ট করেছে ওদের নিউজ পেপার আর্টিকেলে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তারপর ওদের টুইটার ফেসবুক যেখানে ওদের অফিসিয়ালি ওরা রিচ করতে পারে পাবলিককে সেখানেও পাবলিককে জানিয়েছে জুলাই টোয়েন্টি নাইনে ওরা এই জিনিসটা পাবলিকের কাছে জানিয়েছিলেন আর এথার জানিয়েছে যে ওরা অলরেডি এই ওয়েবসাইটটার এগেনস্ট একটা সাইবার ফ্রডের কেস রেজিস্টার করেছে কিন্তু তা সত্ত্বেও এই ওয়েবসাইটটা এখনও লাইভ আছে আর তার থেকে বড়ো কথা হচ্ছে যে এথারের মধ্যে থার্টি ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে হিরো মোটোকর্ফ হিরো মোটোকপ যেটা হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট বিগেস্ট টু হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো এইসব আপনাদেরকে জানিয়ে রাখলাম যাতে আপনারা যখন অনলাইন বুক করছেন তখন আপনাদের সতর্ক থাকা খুব দরকারি আর আশা করছি আপনারাও যদি এরকম কিছু পান তাহলে ডেফিনেটলি শেয়ার করবেন এখানে কমিউনিটির সাথে যাতে আমি সবাইকে জানাতে পারি এর বাইরে দুটো ইনফরমেশন দিয়ে এই ভিডিওটা শেষ করতে চাই সুহাস রাজকুমার উনি জানিয়েছেন যে সিম্পল এনার্জি স্কুটারে আর ব্যাটারিতে তিন বছরের ওয়ারেন্টি থাকবে এর বাইরে ও এম জি ক্রিয়েটিভ হিউম্যান বলে আমাদের একজন কমিউনিটি মেম্বার আছেন উনি নিজে বুক করেছেন সিম্পল ওয়ান আর উনি জানিয়েছেন যে সিম্পল এনার্জি নাকি প্ল্যান করছে যে যেগুলো স্টেটসে ওনারা ডিলারশিপ খুলতে পারবে না সেখানে ওনারা হোম ডেলিভারি করবে এটা এখনও অফিসিয়ালি কিন্তু কনফার্ম হয় নাই কিন্তু এটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম যেটা আপনারা কেউ যদি এটা নিয়ে অফিসিয়াল একটা কনফার্মেশন পান বা আমি যদি পাই সেটা আমি ডেফিনেটলি ভিডিওতে সবাইকে কনফার্ম করব তো বাস আপনারা আপনাদের থটস আর কমেন্টস কমেন্ট সেকশনে শেয়ার করতে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সাথে আবার দেখা করতে পারব সংকল্প করুন বিদ্যুৎ বাছুন